শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দীর্ঘদিন কলেজ বন্ধ রয়েছে, আমি এবং পরিতোষ স্যার দুইজন তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস কন্টিনিউ করছি। বিগত 5টি ক্লাস পরিতোষ স্যার আর্থিক বিবরণীর উপর নিয়েছেন, নিয়মনীতির উপর নিয়েছেন। আজ ষষ্ঠ ক্লাসে আমি শ্রীকুমার টিটো, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, তোমাদের সাথে আছি। শিক্ষার্থীবৃন্দ, পৃথিবী থমকে আছে করোনার প্রাদুর্ভাবে। নিজেদের শরীরের উপর অবশ্যই খেয়াল রাখতে হবে, বাইরে বের হওয়া যাবে না, কারণ আমাদের সুস্থতা এখন আমাদের হাতে। আমরা যত সচেতন থাকব আমরা ততই ভালো থাকব। তাই আশা করব সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং আমাদের নিয়মিত যে অনলাইন ক্লাস রয়েছে এবং জুম ক্লাস হচ্ছে, সেই সাথে তোমরা সবসময় থাকবে এবং নিয়মিত লেখাপড়া করবে, কারণ যে সময়টি চলে যাচ্ছে সেই সময়টি আর ফিরে আসবে না। তাই অলসভাবে সময়কে নষ্ট করবে না, এবং যাতে পরবর্তীতে কলেজ খুললে তোমরা ভালোভাবে তোমাদের এই সময়ে যে লেখাপড়া করেছো সেটির প্রতিফলন ঘটাতে পারো। আজ ষষ্ঠ ক্লাসে আমরা অনুশীলনীতে যাব। প্রথমেই একটি আমরা প্রশ্ন দেখে নিই। নিম্নলিখিত রেওয়ামিলটি 2019 সালের 31 ডিসেম্বর তারিখে রক্তিম অ্যান্ড সন্সের বই থেকে নেওয়া হয়েছে। রেওয়ামিলের শখ আমরা আগেও দেখেছি, ক্রমিক নং, হিসাবের নাম, সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে রেওয়ামিলটি আছে, প্রারম্ভিক মজুদ পণ্য 5,500, ক্রয় বিক্রয়, আন্তঃফেরত, বহি ফেরত, মজুরি, পরিবহন, কারবারি বাট্টা, ডক চার্জ, বেতন, প্রদত্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা, প্রদত্ত কমিশন, প্রাপ্ত কমিশন, কুঋণ ও কুঋণ সঞ্চিতি, প্রাপ্য হিসাব, প্রদেহ হিসাব, উত্তোলন, মূলধন, বিনিয়োগ, ব্যাংক জমাতিরিক্ত, নগদ তহবিল, যোগফল 70,000। সমন্বয়ে রয়েছে সমাপনী মজুদ পণ্য 10,100 টাকা, বকেয়া বেতন 500, অগ্রিম মজুরি 200 টাকা, প্রাপ্য হিসাব 1,000 টাকা, কুঋণ হিসাবে অবলম্বন করো, বিনা মূল্যে পণ্য উত্তোলন 1,000 টাকা, দুঃখিত, বিনামূল্যে নয়, শুধু পণ্য উত্তোলন 1,000 টাকা, অলিখিত ক্রয় 2,000 টাকা। করণীয় তো রয়েছে, নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, মোট লাভ বা ক্ষতি নির্ণয় করো, পরিচালনের মুনাফা বা ক্ষতি এবং নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। আমরা প্রথম প্রশ্নে যাই, রক্তিম অ্যান্ড সন্সের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়। ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে গেলে আমরা প্রথমে দেখেছিলাম যে শখটির মাধ্যমে আমরা এটি করব, বিবরণ, টাকা। রেওয়ামিলে আমাদের ক্রয়ের পরিমাণ ছিল 10,000 টাকা। যদি অলিখিত ক্রয় থাকে তাহলে ক্রয়ের সাথে যোগ হয়। আমরা সমন্বয় দেখেছিলাম অলিখিত ক্রয় 2,000 টাকা যোগ অলিখিত ক্রয় 2,000 টাকা, তাহলে 12,000 হলো। ক্রয় ফেরত থাকলে বিয়োগ হয়, রেওয়ামিলের মধ্যে ক্রয় ফেরত ছিল 500 টাকা, বিয়োগ করলে 11,500 টাকা। কারবারি বাট্টা ক্রেডিট দিকে ছিল 500 টাকা, অর্থাৎ কারবারি বাট্টা 500 টাকা, বাদ দিলে 11,000 টাকা। পণ্য উত্তোলন 1,000 টাকা, অর্থাৎ ক্রয় থেকে এটি বিয়োগ হয়, 1,000 টাকা বাদ দিলে আমাদের নিট ক্রয়ের পরিমাণ 10,000 টাকা। এটি হলো আমাদের নিট ক্রয়। এরপরে খ নম্বর প্রশ্নে ছিল মোট লাভ বা ক্ষতি নির্ণয় করো। আর্থিক বিবরণীর যে শখ রয়েছে সেই শখটি এমন, এবং লেখার সময় 3 লাইনে শিরোনামটি লিখতে হয়। প্রথমে কোম্পানির নাম, রক্তিম অ্যান্ড সন্স এর বিশদ আয় বিবরণী, ব্র্যাকেটে আমরা লিখেছি মোট লাভ বা ক্ষতি নির্ণয়, কারণ এটি একটি আংশিক বিশদ আয় বিবরণী হচ্ছে এখানে, কারণ বিশদ আয় বিবরণীটি হয় একবারে শুরু থেকে নিট লাভ পর্যন্ত, কিন্তু এখানে আমরা মোট লাভ নির্ণয় করব, তাই এটি আংশিক বিবরণী। এবং
2019 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। তারপরে বিশদ আয় বিবরণীর ঘর বিবরণ টাকা টাকা এবং মোট টাকা। এটি শুরু হয় বিক্রয় দিয়ে। প্রথমেই আমরা আসি বিক্রয়। আছে আমাদের 15,000 টাকা প্রত্যক্ষ আয়, এটি এর সঙ্গে আছে আন্তঃফেরত বা বিক্রয় ফেরত 800 টাকা বাদ, তাহলে 15,000 থেকে 800 বাদ দিলে 14,200 টাকা। তারপরে কারবারি বাদটা 800 টাকা বাদ দিলে আমাদের নিট বিক্রয়ের পরিমাণ হলো 13,200 টাকা। এখন আমরা এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। বিক্রিত পণ্যের ব্যয় অর্থাৎ প্রত্যক্ষ যে খরচগুলো রয়েছে সেগুলি দেখি কি রয়েছে সেখানে। প্রথমেই আসি প্রারম্ভিক মজুত পণ্য, এটি একটি প্রত্যক্ষ ব্যয়, বিক্রয় বিক্রিত পণ্যের অন্তর্ভুক্ত হয়। তারপরে আসে নিট ক্রয় ক থেকে আনিত, অর্থাৎ আমরা নিট ক্রয় ক নম্বর প্রশ্নে বের করেছিলাম সেটি আনলাম। তারপরে দেখা যাচ্ছে রয়েছে মজুরি বা শ্রম ছিল 1,000 টাকা, সমন্বয় ছিল অগ্রিম মজুরি 2,000। আমরা আগেই জেনেছি যে অগ্রিম থাকলে সেটি বিয়োগ হয়, বাদ দিলে 800 টাকা। ক্রয় পরিবহন বা পরিবহন, এটি রয়েছে 500 টাকা রেওয়া মিলে। তারপরে ডক চার্জ ছিল 700 টাকা এবং এই টোটাল প্রত্যক্ষ ব্যয়ের যোগফল ছিল 17,500। আর 17,500 সমন্বয়ে আমাদের সমাপনী মজুত পণ্য ছিল 10,100 টাকা। এটি যদি আমরা বাদ দিই তাহলে আমাদের প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ দাঁড়ালো বা বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ দাঁড়ালো 7,400 টাকা। এখন এই 13,400 টাকা থেকে যদি আমরা 7,400 টাকা বাদ দিই তাহলে আমাদের মোট মুনাফা হলো 6,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা জুম ক্লাসে যখন আমি তোমাদের সাথে লাইভ থাকব তখন অবশ্যই প্রশ্ন করবে। এরপরে ছিল আমাদের পরিচালনের মুনাফা বা ক্ষতি নির্ণয় খ গ নম্বরে। তো এটাও ঘর একই রকম, রক্তিম অ্যান্ড সঞ্চের বিশদ আয় বিবরণী পরিচালনের লাভ ক্ষতি নির্ণয় 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। তো মোট লাভ আমাদের আমরা একটু আগেই বের করেছি 6,000 টাকা। এখান থেকে আমরা বাদ দিব পরিচালন ব্যয়সমূহ, বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে আমাদের ছিল অঙ্কের মধ্যে বেতন ছিল 2,000, সমন্বয়ে বলা ছিল বকেয়া বেতন 500, অর্থাৎ মোট বেতনের পরিমাণ হলো 2,500 টাকা। প্রদত্ত বাট্টা ছিল 800 টাকা, প্রদত্ত কমিশন ছিল 1,200 টাকা রেওয়া মিলে। তারপরে ছিল কুরিং 600 টাকা, সমন্বয় ছিল প্রাপ্য হিসাবের 1,000 টাকা আদায়যোগ্য নয়, অর্থাৎ এটা কুরিং হিসাবে অবলোপন করা হবে, এই জন্য এটি যোগ হয়, অথবা এটির আরেকটি নাম নতুন কুরিং ও কেউ কেউ বলে থাকে, যোগ করলে হলো 1,600। এবং সমন্বয়ে কুরিং সঞ্চিতি দেওয়া আছে 1,000 টাকা, যেটাকে আমরা লিখেছি পুরাতন কুরিং সঞ্চিতি। তাহলে এই 1,600 টাকা থেকে 600 টাকা বাদ দিলে আমাদের হলো 1,000 টাকা বাদ দিলে 600 টাকা, অর্থাৎ মোট পরিচালন ব্যয় হলো এগুলো যোগ করলে 5,100 টাকা। এখন 6,000 টাকা থেকে 5,100 টাকা আমরা বাদ দিলে আমাদের পরিচালনের মুনাফা হলো 900 টাকা। এরপরে আমরা যদি নিট লাভ ক্ষতি নির্ণয় করতে চাই তাহলে সবটি একই রকমই হবে। রক্তিম অ্যান্ড সঞ্চের বিশদ আয় বিবরণী 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের। এটা শুরু হবে পরিচালনের মুনাফা নিয়ে, প্রথমেই পরিচালনের মুনাফা, এর সঙ্গে যোগ হবে অন্যান্য সমস্ত প্রকার আয়সমূহ। আমাদের আয়ের মধ্যে প্রথমে ছিল প্রাপ্ত বাট্টা 1,000 টাকা, প্রাপ্ত কমিশন 600 টাকা এবং সমন্বয়ে আমরা পাব বিনিয়োগের উপর একটি পার্সেন্ট দেওয়া ছিল, সেই পার্সেন্ট অনুযায়ী যদি আমরা বিনিয়োগের সুদ নির্ণয় করি, যেটি রেওয়া মিলে নেই, শুধু বিনিয়োগের উপর পার্সেন্ট দেওয়া আছে, সেখানে বিনিয়োগের সুদ বের করলে হয় 1,500 টাকা, তাহলে টোটাল আয় আমাদের দাঁড়ালো 3,100 টাকা। উপরে 900 টাকার সাথে 3,100 টাকার যোগ দিলে আমাদের মোট হলো 4,000 টাকা। এখান থেকে আমরা অপরিচালন ব্যয় বাদ দিব। কোনো অপরিচালন ব্যয় না থাকায় আমাদের নেট মুনাফা হলো 4,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, সবাইকে
নিরন্তর শুভেচ্ছা। পরবর্তীতে 11:30টার পরে আমরা যখন লাইভে থাকব, এই স্লাইডগুলি তোমরা ভালো করে দেখবে, বুঝবে এবং বিগত ক্লাসগুলির সাথে এটির লিংক করে দেখবে যে আমরা যেটা শিখালাম সেটা ঠিক আছে কিনা। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য।